আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে ড্রপ টু মিলিলিটার, অর্থাৎ ড্রপ থেকে মিলি, আজকে আলোচনা করব মিলি থেকে ড্রপ, অর্থাৎ আপনারা এক মিলি ওষুধকে কীভাবে ফোঁটায় ভাগ করবেন। তো সেই হিসাবে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো এটি একটি গুরুত্বপূর্ণ আলোচনা, কারণ যখন আমরা শিশুদেরকে ওষুধ দিই তখন আমরা এই মিলিটাকে আবার কী করি, ড্রপ হিসেবে ভাগ করি, ভাগ করে অর্থাৎ কয় ফোঁটা মিলিলিটারটাকে আমরা ফোঁটায় ভাগ করে করে দেই। অর্থাৎ একটা শিশু বাচ্চার ওজন 2 মাস, তাকে দিতে হবে 8 ফোঁটা। এখন 8 ফোঁটা আপনি কীভাবে দিবেন? অর্থাৎ ওই মিলিটাকে আমরা এখানে মিলি হিসাবে, অর্থাৎ 1 চামচে 5 মিলি বা 1 মিলি ড্রপ, অর্থাৎ ড্রপের মধ্যে 1 মিলি ওষুধ হয়। তো এই 1 মিলিটাকে কী করবো, আমরা ফোঁটায় ভাগ করে দিব। তো কিভাবে ভাগ করব চলুন শুরু করা যাক, দেখি। তো 0 পয়েন্ট, দেখেন এখানে মিলি টু ড্রপ, এখানে আমরা দেখব 0.01 মিলি, অর্থাৎ 0.01 মিলি সমান সমান 0, অর্থাৎ 0.02 ড্রপ। 0.1 মিলি অর্থাৎ এখানে আসবে হলো 0.5 মিলি, এখানে 0.5 মিলি, আর এখানে হলো 1 মিলির 1/4। আশা করি বিষয়টা আপনারা বুঝতেছেন যে এখানে 1 মিলির 1/4 সমান সমান আসে হলো 0.2 ফোঁটা, আর 0.5 মিলি সমান সমান এখানে দেখেন, এখানে 0.5 মিলি যেটা আমরা বলতেছি যে 0.1 ml। তো এখানে 1 মিলির হিসেবটা এটা আপনারা আরও ভালো বুঝবেন যে এখানে 1 মিলি যদি আমরা ধরি, তাহলে 1 মিলি অর্থাৎ 1 ml ইকুয়াল 20 ফোঁটা, তাই 0.5 মিলিতে আসবে 10 ফোঁটা, 0.5 মিলিতে 10 ফোঁটা, আর 1/4 মিলিতে আসবে হলো 5 ফোঁটা, অর্থাৎ এখানে 0.5 হিসাবে আসতেছে। তো আমরা ওই হিসাবে আলোচনা করব যে 0.01 মিলি ইকুয়াল 0.2 ড্রপ, 0.1 মিলি ইকুয়াল 0.,, অর্থাৎ এখানে 0.1 ml ইকুয়াল 2 ড্রপ, 1 মিলি অর্থাৎ 1 মিলি সমান সমান এখানে আসবে হলো 20 ফোঁটা, 2 মিলি সমান সমান 40 ফোঁটা, 3 মিলি সমান সমান এখানে আসবে 60 ফোঁটা, 4 মিলি অর্থাৎ 4 ml ইকুয়াল 80 ড্রপস মানে 80 ফোঁটা এখানে আসতে হচ্ছে, দেখেন 5 মিলি, এই যে 5 মিলি আর 1 মিলি আমরা এটা বুঝি, আর বাকিগুলো অনেক সময় বুঝতে মানে বুঝতেছি না আর কি। অবশ্যই আপনারা বুঝতেছেন, বা না বুঝলে আপনি জিজ্ঞাসা করতে পারেন। তো এখানে দেখেন 5 মিলি ইকুয়াল 1 চামচ সমান সমান 100 ফোঁটা বা 100 ড্রপ, 6 মিলি ইকুয়াল 6 ml 120 ড্রপ বা 120 ড্রপস, এখানে 7 মিলি সমান সমান 140 ফোঁটা, 8 মিলি সমান সমান 160 ফোঁটা, 9 মিলি অর্থাৎ 9 ml ইকুয়াল 180 ড্রপ অর্থাৎ 180 ফোঁটা, আর 10 মিলি ইকুয়াল কত, 2 চামচ, 2 চামচ সমান সমান 200 ফোঁটা, দেখেন 1 চামচ অর্থাৎ 5 ml-এ 100 ফোঁটা, 2 ml অর্থাৎ 10 ml 2 চামচ, 2 চামচে 200 ফোঁটা, 4 চামচ ইকুয়াল 20 ml এখানে 400 ফোঁটা, 10 চামচ অর্থাৎ 50 ml, এই 50 ml আসতে আছে 1000 ফোঁটা, 20 চামচ অর্থাৎ 100 ml এখানে আসতে আছে 2000 ফোঁটা, 100 চামচ ইকুয়াল 1000 ml সমান সমান 20000 ফোঁটা। সূত্র হলো যে দেখেন 1 মিলি সমান সমান 20 ফোঁটা, আর 1 ফোঁটা সমান সমান 0.05 মিলি, আর 0.05 মিলি সমান সমান 1 ফোঁটা। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো আমরা এইটা অর্থাৎ এই মিলিটাকে বা এই ড্রপটাকে আমরা চামচে ভাগ করব, অর্থাৎ 0.1 মিলিটাকে আমরা 1 মিলি সমান সমান 20 ফোঁটা, এই 20 ফোঁটাকে আমরা যদি চামচে ভাগ করে যে কত চামচ হবে তাহলে আরও মনে হয় সোজা হবে। তো এই হিসাবগুলো যদি আপনারা মনে রাখতে পারেন, শিশুদের চিকিৎসা করা
খুবই সোজা এবং দ্রুত চিকিৎসা করতে পারবেন, ডোজ সঠিক নির্ণয় করতে পারবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।